প্রিয় দর্শক, সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ। আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার বাদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, এবং আমার ডান দিকে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং ডাকসুর সাবেক সহসভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। আমি একটু অন্যভাবে আলোচনাটা শুরু করতে চাই। আমি প্রথমে আপনাদের দুজনকে দু মিনিট করে সময় দেব। প্রথমে মাননীয় প্রতিমন্ত্রী, আপনি আপনাদের সরকারের এবং দলের সমালোচনা করবেন, আত্মসমালোচনা, ভালো মন্দ মিলিয়ে দু মিনিটের মধ্যে বলবেন। সরকারি দলে যেহেতু আছি, সেহেতু এখন সরকারের দলের আমরা মানুষের জন্য রাজনীতি করি, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি, দেশের উন্নয়নের জন্য যে রাজনীতি করি, এই রাজনীতিতে চেষ্টা করছি আমরা মোটামুটি ভাবে দেশের মানুষের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। ওনার নেতৃত্বে আমরা সুন্দরভাবে এই দেশকে পরিচালনা করার চেষ্টা করছি, এবং আমরা চেষ্টা করছি এই সাথে আমাদের আমরা যে সমস্ত কমিটমেন্ট এই দেশের জনগণের জন্য নির্বাচনকালীন সময় বা নির্বাচনের আগে আমরা যে সমস্ত ওয়াদাগুলো আমরা জনগণের কাছে দিয়েছিলাম, এই সমস্ত ওয়াদাগুলো বাস্তবায়নের মাধ্যমে সত্যিকারের এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের আশা ছিল যে আমরা সংসদীয় গণতন্ত্রকে সত্যিকার অর্থে শক্তিশালী করে, সংসদকে সব কিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত করে সুন্দরভাবে কাজ করব, এই ধরনের একটা আশা ছিল। সে আশা নিয়েই আমরা এখনও আমরা চেষ্টা করে যাচ্ছি সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, সত্যিকারের মহান জাতীয় সংসদকে সকল আলোচনার কেন্দ্রবিন্দু করার জন্য এবং সকল সমস্যা সমাধানের স্থান করার জন্য ইতিমধ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। সব ভালো বললেন, কিছু দুর্বলতা বা ত্রুটির কথা বললেও আমার মনে হয় দর্শকরা না, দুর্বলতা বা ত্রুটি বলতে এইটুকুই আপনি বলতে পারেন যে আমরা যে আশা নিয়ে সংসদীয় গণতন্ত্র এই দেশে দেশের মানুষ প্রতিষ্ঠা করেছে, সরকারি দল বিরোধী দল সকল দায়িত্বশীল ভূমিকা পালন করবে, আমরা সেই জিনিসটা এখনো সম্পূর্ণ করতে সক্ষম হইনি। এটার ব্যাপারে আমাদের আরো আলাপ আলোচনা, আরো আন্তরিকতা হৃদ্যতার প্রয়োজন আছে, আরো অনেক ছাড় দেওয়ার প্রয়োজন আছে। এ ব্যাপারে এটাকে যদি আমরা করতে পারি তাহলে সংসদীয় গণতন্ত্র সত্যিকার অর্থে এই দেশের মানুষ যেটা আশা করছে সেটাই বাস্তবায়ন। ধন্যবাদ আপনাকে জনাব সুলতান মাহমুদ মনসুর আহমদ। আপনি এখন প্রধান বিরোধী দলে আছেন, এক সময় সরকারে ছিলেন, আপনি যথারীতি ওনার মতো নিজেদের আত্মসমালোচনা করবেন। ধন্যবাদ আপনাকে যে চ্যানেল আইয়ের স্টুডিওতে আসার সুযোগ করে দেওয়ার জন্য, এবং মাননীয় প্রতিমন্ত্রী সাহেবকে ধন্যবাদ যে যার মুখোমুখি আমি হচ্ছি, বন পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, একসাথে আমরা এক সময় এই আগের জাতীয় সংসদে ছিলাম। উনি ওনার বক্তব্য রেখেছেন, আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে, এবং আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে বাংলাদেশের প্রাচীন এবং দীর্ঘদিনের সংগঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যার জন্ম হয়েছিল আজ থেকে 50 বছর পূর্বে, 1949 সালের 23শে জুন। সেই হিসাবে আওয়ামী লীগের প্রতি মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, বিশেষ করে প্রধান বিরোধী দল হিসাবে যে দায়িত্ব পালন করা উচিত। এবং আমি মনে করি গত 2 বছর হয় মাননীয় মন্ত্রী সাহেব যে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ গত 2001 সালের 1 অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের মাধ্যমে মানুষের যে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়া উচিত ছিল আমি মনে করি সেটা হয়নি। আর সেক্ষেত্রে আমাদেরও যা ভূমিকা রাখা উচিত ছিল প্রধান বিরোধী দল হিসাবে, আমরা সেভাবে কি ভূমিকা রাখতে পারছি না। তো আমরা চেষ্টা করছি যে সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করে মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে যে সমস্ত ভূমিকা একটা প্রধান বিরোধী দল হিসাবে রাখা উচিত, সেই হিসাবে আওয়ামী লীগ যাতে সেই ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যে আমাদের নেত্রী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধী দলীয় নেত্রী। যদিও বিরোধী নেত্রী আপনার লক্ষ্য করছেন সংসদ আছে কিন্তু সংসদীয় কার্যক্রম নেই, দীর্ঘদিন যাবৎ সংসদ থেকে প্রধান বিরোধী দল অনুপস্থিত,
সেই ক্ষেত্রে সংসদীয় গণতন্ত্র কতটুকু কার্যকর হচ্ছে সেটাও আমার প্রশ্ন রয়েছে। কাজেই আওয়ামী লীগ তার দায়িত্ববোধ থেকে আমি মনে করি সংসদে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারত, সেখানে আওয়ামী লীগ রাখতে পারছে না, যেহেতু সংসদ কার্যকরী নয় সেই হিসাবে রাখতে পারছে না। আর মাঠে ময়দানে আওয়ামী লীগ আরো বলিষ্ঠ ভূমিকা রাখা উচিত, মানুষ তাই চাচ্ছে। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা, সন্ত্রাস, রাহাজানি, এক কথায় মানুষের বর্তমানে সমাজ জীবন একটি দুর্বিষহ অবস্থায় বিরাজ করছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যে ভূমিকা রাখা উচিত ছিল আমি মনে করি আরো বেশি রাখলে ভালো হবে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ প্রধান দুটি রাজনৈতিক দলের দুজন নেতার কাছ থেকে তাদের আত্মসমালোচনা শুনলেন। এবার যেটি করতে তারা অভ্যস্ত সেই কাজে এখন নিজেদেরকে নিয়োজিত করবেন। আমি প্রথমেই মাননীয় প্রতিমন্ত্রীকে বলবো, আওয়ামী লীগকে আপনি সরকারে দেখেছেন, বিরোধী দলে দেখছেন, এর আগেও দেখেছেন, আপনি আওয়ামী লীগের শাসন ক্ষমতায় থাকাকালীন এবং শাসন ক্ষমতার বাইরে বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা, এ বিষয়ে আপনার মূল্যায়ন করবেন, এর জন্য আপনি 5 মিনিট সময় পাবেন। ধন্যবাদ। আমি আমার সৌভাগ্য হয়েছে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন আমি বিরোধী দলীয় সংসদ সদস্য হিসেবে মহান জাতীয় সংসদে কাজ করেছি। আজকে আমাদের আমার সাথে যিনি উপস্থিত মাননীয় সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ সাহেব, ওই সময় একজন প্রভাবশালী সরকারি দলের সংসদ সদস্য ছিলেন। একটু আগেই উনি বক্তব্য রাখার সময় বলেছেন যে আওয়ামী লীগ সংসদীয় কার্যক্রমে ভূমিকা রাখতে পারছে না। আমি বলবো আওয়ামী লীগ সংসদীয় কার্যক্রমে ভূমিকা রাখছে না, ভূমিকা রাখতে পারছে না, এই কথা সঠিক নয়, ভূমিকা রাখছে না। এবং ভূমিকা কিন্তু আমাদের আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন সংসদ সদস্য হিসেবে আমাদেরকে কিন্তু ভূমিকা রাখার সুযোগ দেয় নাই। আপনি জানেন এবং দেশবাসী জানে তখন আমরা সংসদের সবচেয়ে বড় একটা বিরোধী দল ছিলাম। প্রথমে 116 জন সংসদ সদস্য বিরোধী দলের সংসদ সদস্য ছিল। সে সময় আমরা প্রথম থেকেই আমরা সংসদের প্রথম থেকেই আমরা চেষ্টা করেছি আমাদের অবদান রাখার জন্য তৎকালীন বিরোধী আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন, কিন্তু আমরা সে সময় আমাদের দায়িত্ব পালন করতে পারিনি। বিরোধীরা আমাদেরকে ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয়নি, আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি, আমাদের মাইক সবসময় বন্ধ থাকতো। এমনকি আমাদের মাননীয় তৎকালীন বিরোধী দলের নেত্রী আজকের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বিরোধী দলীয় উপনেতা সহ আমরা সকল সংসদ বিরোধী দলীয় সংসদ একসাথে দাঁড়িয়েও ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেছি, আমাদেরকে ফ্লোর দেওয়া হয়নি, আমাদের নেত্রীকে ফ্লোর দেওয়া হয়নি, আমাদের সিনিয়র নেতাদেরকে ফ্লোর দেওয়া হতো না, বন্ধ হতো। এমনকি আমাদের মরহুম স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব তখন অনেকটা এই বাম দিকে দেখতে নেই না, আমরা ঘন্টার পর ঘন্টা অনেক আপনার আপনি কি আছেন তখন টেলিভিশনে দেখেছেন যে আমাদের দেখতেন না এবং কথা বলার কোনো সুযোগ আমাদেরকে সে সময় দিতেন না। আমরা কিন্তু চেষ্টা করেছি ভূমিকা রাখার জন্য এবং পারিনি। কিন্তু আওয়ামী লীগ আমাদের আমার বন্ধু জনাব সুলতান মোহাম্মদ মনসুর সাহেবের যে দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ নির্বাচনের পরদিন থেকে 8 মাস সংসদে আসেনি। প্রথম বললো যে এটা স্থূল কারচুপি, তারপর বললো যে আমরা সংসদে যাব না, তারপর শপথ নেব না। মানে ওনারা নির্বাচনের 1 অক্টোবরের মহান জাতীয় সংসদের নির্বাচনে 2001 সালের 1 অক্টোবর নির্বাচনের বিকাল পর্যন্ত বলছেন নির্বাচন সুষ্ঠু সুন্দর অবাধ হয়েছে, নিরপেক্ষ হয়েছে। ঠিক যখন বিকালে থেকে রেজাল্ট শুরু করলো তার পরের দিনের বক্তব্য একদম সম্পূর্ণ বিপরীত বক্তব্য আজকে আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রী রাখলেন। এরপরে ওনারা 8 মাস মহান জাতীয় সংসদে কোনো ভূমিকা রাখেন নাই, আসেন নাই। পরবর্তী পর্যায়ে ওই সময় বলছিলেন শপথও নেবেন না, পরবর্তী পর্যায়ে শপথ নিলেন, সংসদে আবার বেশ কিছুদিন আসলেন না, মধ্যে আবার এখন সংসদে আসলেন ঘন্টার পর ঘন্টা। একদিন আমি খেয়াল করেছি 1 ঘন্টার উপরে বক্তব্য রাখেছেন আমাদের মাননীয় বিরোধী দলের বক্তব্য রেখেছেন, কিন্তু বক্তব্য রাখার পরে আবার ওয়াক আউট করেছেন, বলছে আমার কথা বলা, 1 ঘন্টা বক্তব্য রাখার পরে বিরোধী দলের নেত্রী আবার ওয়াক আউট করেছেন, বলছে না আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না।
এবং আমাদের সম্মানিত বিরোধী দলের সদস্যরা সেইভাবেই কথা বলেছেন। আমরা যখন দেখেছি, আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন কি দেখেছি, আমাদের সাবেক মাননীয় সংসদ সদস্য এবং উনি অবশ্যই স্বীকার করবেন, আজকে বর্তমান সরকারের আমলে আমরা আমাদের যে সাবজেক্ট ম্যাটার, যে বিষয়ের উপর যে মন্ত্রণালয় জড়িত, সেই মন্ত্রণালয়ের সেই মন্ত্রী বক্তব্য রাখেন বা প্রশ্নের জবাব দেন বা বিরোধী দলের আলোচনার জবাব দিতেন। কিন্তু আমি বিগত সময় যখন আমি বিরোধী দলে ছিলাম, আওয়ামী লীগ যখন সরকারে ছিল, তখন ওনারা ওনাদের মধ্যে শুধুমাত্র তৎকালীন শিল্প বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমদ সাহেব, তৎকালীন স্বরাষ্ট্র এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম সাহেব, ওনারা সকল মন্ত্রণালয়ের প্রশ্নের জবাব দিতেন আর ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করে যেতেন, ফ্রি স্টাইল বক্তৃতা। আর এমনভাবে যে আমাদেরকে বিশ্রী ভাষায় সমালোচনা করতেন, বিশ্রী ভাষা ব্যবহার করতেন, আমাদের মাননীয় বিরোধী নেতা, আমাদের তৎকালীন বিরোধী নেতা, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সম্বন্ধে যেই সমস্ত কটূক্তি করতেন ওনার, এটা অত্যন্ত দুঃখজনক ছিল। এবং আমরা বলতে গেলে সময় বিরোধী দলে থাকাকালীন সময়ে খুব একটা কথা বলার সুযোগ পেতাম না, সেটা সারা দেশবাসী জানে, সকলেই জানে। কিন্তু এইবারে আপনারা সকলেই স্বীকার করবেন যে কদিন আমাদের বিরোধী দলীয় সম্মানিত সংসদ সদস্যবৃন্দ সংসদে ছিলেন, আমাদের মাননীয় স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার সবসময় চেষ্টা করেছেন ওনাদেরকে যথেষ্ট সময় দিয়ে সংসদীয় কার্যক্রমে সম্পৃক্ত রাখতে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ওনারা সংসদের বাইরে আছেন। এরপরে ওনারা যে সমস্ত যে কয়েকটা দাবি দিয়েছেন আমাদের সরকারি দল এবং আমাদের মাননীয় স্পিকার, আমাদের দলের নেতৃবৃন্দ, সেটাও তাদের সমস্ত দাবি দাওয়াগুলো মেনে নিয়েছেন। আমার বন্ধু এবং মন্ত্রী মাননীয় মন্ত্রী জাফর ইসলাম চৌধুরী সাহেব যে কথাটি বলেছেন সংসদকে ঘিরে, আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিএনপি যে কনস্টিটিউশন ছিল এবং ওনারা শুধু এবারই ক্ষমতায় না, 91 থেকে ওনারা 96 পর্যন্ত ক্ষমতায় ছিলেন, সেই সময় কিন্তু ওনারা সংসদীয় গণতন্ত্রের দিকে, ওনারা প্রথম দিকে কিন্তু যখন 91 ওনারা সরকার গঠন করেন ওনারা সংসদীয় গণতন্ত্রের প্র্যাকটিস করতে চাননি, জনতার চাপে হোক রাজনৈতিক কারণে কিন্তু ওনাদেরকে পার্লামেন্ট সিস্টেম ও গভর্নমেন্ট মানতে বাধ্য হয়েছেন। যাই হোক, 96 সালে আমরা ক্ষমতায় আসছিলাম, অর্থাৎ আমাদের 96 সালে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ দেশ সেবার সুযোগ করে দিয়েছিল এবং সেই সংসদীয় রাজনৈতিক সেই পরিবেশে সংসদে প্রাণবন্ত অবস্থা ছিল। এবং একটা জিনিস আপনারা যদি পরিসংখ্যান নেন, এখানে তো ধরেন উনি ওনার বক্তব্য দেবেন, আমি আমার কথা বলবো, আপনারা যদি পার্লামেন্টারি প্রসিডিং দেখেন, দেখবেন যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, যিনি 96 থেকে 2001 সাল পর্যন্ত বিরোধী দলীয় নেত্রী ছিলেন, মাননীয় বিরোধী দলীয় নেত্রী, তখন কিন্তু তিনি সংসদে আসতেনই না, তার অনুপস্থিতিতে সাবেক রাষ্ট্রপতি সেই সময়কার উপনেতা ডক্টর বদ্রুদ্দোজ চৌধুরী রিপ্রেজেন্ট করতেন। কারণ মূলত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি রেসপেক্ট রেখেই বলতে চাই, অর্থাৎ হচ্ছে প্রতিটা জিনিসের একটা প্র্যাকটিসের বিষয় আছে, কাজে সংসদীয় রাজনীতি অভ্যস্ত না হওয়ার কারণেই 96 সাল থেকে 2001 সাল কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তখনকার বিরোধী দলীয় নেত্রী আসেননি। আপনার লক্ষ্য করবেন আসার মতো পরিবেশ ছিল না, আপনি বলছেন এমন ভাষা ব্যবহার করতে যার জন্য আসার কোনো সুযোগ সংসদ এই জন্য আসতে পারে না। আপনারা দেখবেন সংসদ এই জন্য না আসাটাকে শ্রেয় মনে করা হয়, সংসদটা কিন্তু আলোচনা সমালোচনার জায়গা, এখানে ক্রস হবেই, একজন আরেকজনের বক্তব্য রাখবে, তবে এটা ঠিক রাজনৈতিক পরিভাষা মেনে নিয়ে রাজনীতি বক্তব্য, কিন্তু আপনার ডকুমেন্টস আছে, আপনার লক্ষ্য করবেন যে 96 সাল থেকে 2001 সালের সংসদীয় কার্যক্রমের সময় এই বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে চেয়ার মারামারি, স্পিকারকে যে আপনার চেয়ার ধরা, মানে আপনার টেবিল থেকে আমাদের যে ফাইল ছুঁড়ে মারা, এগুলো কিন্তু আমাদের বন্ধুবরেরা সেদিন কিন্তু করেছিলেন, অর্থাৎ যাতে সংসদীয় কার্যক্রম পরিচালিত না হয়। এমনকি আমাদের আমরা 116 জন বিরোধী দলীয় সংসদ ওয়াকআউট করে একসাথে দাঁড়াইয়া এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও আমাদের তৎকালীন মাননীয় স্পিকার মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব সেটা উনি আমাদের মনে হয় দেখেন না, আমি আমাদের আমাদেরকে আমি আপনার কথা শুনছি, ওনার মেয়াদ শেষ হলো তারপর আমরা ওয়াকআউট করতে পারতেন, কারণ সংসদীয় কার্যক্রমের সংসদীয় পরিভাষায়
আপনার ওয়ার্কআউটে ট্রেডিশন হয়েছে, প্রক্রিয়া রয়েছে, আপনি প্রতিবাদ জানানোর ভাষা হচ্ছে আপনি ওয়ার্কআউট করে আসবেন যদি স্পিকার আপনাকে আপনার দায়িত্ব স্পিকার পালন করতে ব্যর্থ হন। তবে আমি মনে করি মরহুম আল হাজী উমাইর রশিদ চৌধুরী একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন এবং 96 সাল 2001 সাল পর্যন্ত উনি ওনার দায়িত্ব সঠিকভাবে উনি কিন্তু পালন করেছেন এবং সেক্ষেত্রে উনি সেই চেয়ার থেকে ওনার সেই মর্যাদা রক্ষা করতে বললেন। তখন আওয়ামী লীগের সভাপতি হিসেবে উনি দায়িত্ব পালন করেন। যাই হোক, যেটা আপনি বলতে চাচ্ছেন যে সংসদীয় কার্যক্রমে সেই সময় আওয়ামী লীগ দেয় নাই কথাটা সেইভাবে সঠিক নয়। আওয়ামী লীগ দিয়েছে এমনকি আমাদের প্রধানমন্ত্রী তৎকালীন আজকে বিদ্রোহী নেত্রী জননেত্রী শেখ হাসিনা, এবং এটা হচ্ছে বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে প্রশ্নের উত্তর দেওয়া, সেটা কিন্তু প্রথমে আধ ঘন্টা পরে এক ঘন্টা উনি করেছিলেন সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার, সেটা কিন্তু আওয়ামী লীগের অর্থাৎ 96 সালের আগে কোনো সংসদীয় এই বাংলাদেশের ইতিহাসে তখন ছিল না। এমনকি সরাসরি সংসদীয় কার্যক্রম বাংলাদেশের মানুষ যাতে শুনতে পারে দেখতে পারে সেজন্য সরাসরি রেডিও এবং টেলিভিশনে সেই সরাসরি কার্যক্রম পরিচালনার সুযোগ কিন্তু এই আমাদের সময়কার অর্থাৎ 96 সাল থেকে 2001 সালে দেওয়া হয়েছিল। যাই হোক, আমি মনে করি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আওয়ামী লীগ লড়াই করেছে, সংসদীয় রাজনীতির জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে এক ব্যক্তির এক ভোট, এই যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারকে সেই অধিকারের জন্য কিন্তু আওয়ামী লীগ লড়াই সংগ্রাম করে পরবর্তী পর্যায়ে মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা এই দেশ স্বাধীন করেছি। কাজেই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় ছিল, দায়িত্বে ছিল, তখন সংসদীয় কার্যক্রমে যাতে সকল সংসদ সদস্য তাদের দায়িত্ব পালন করতে পারেন সেটা সেই ভূমিকা আওয়ামী লীগ রেখেছে। আর যেটা আমার বন্ধুবর বলছেন যে ওই সময় সুযোগ দেওয়া হয় না, বোধহয় এটা সঠিক নয়, কারণ আপনারা প্রসিডিং যদি দেখেন 96 সাল থেকে 2001 সালে, তাহলে আজকের প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি কতদিন সেই সময় সংসদে উপস্থিত ছিলেন, যেটা দায়িত্ব হচ্ছে একটা বিদ্রোহী নেত্রী হিসাবে বা সংসদ নেত্রী হিসাবে সংসদে উপস্থিত থাকা, বিশেষ করে বিরোধীরা যখন থাকেন সরকারি কাজ থাকে না, কাজে সেই সময় দেখা যাবে যে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী যতদিন না বেগম খালেদা দিয়ে আজকের প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী হিসেবে উপস্থিত ছিলেন এর চেয়ে চারগুণ বেশি উপস্থিত ছিলেন ডক্টর বদরুদ্দোজা সেদিনকার উপনেতা। কাজে এর মধ্য দিয়ে বোঝা যায় যে মহল মানসিকতার দিক দিয়ে যদি আমি সংসদীয় কার্যক্রমে আমি যদি পার্টিসিপেট করতে না চাই তাহলে কিন্তু জোর করে কাউকে করানো যাবে না। কাজে সেটাও একটা কারণ ছিল বিএনপির বন্ধুদের সেই সময় সংসদে অনুপস্থিত থাকা, তখন ওনারা দেখতেন যে আমাদের সংসদ তৎকালীন সংসদে বিদ্রোহী নেত্রী আসতেন না, কাজে ওনারাও হয়তো অনুপস্থিত থাকতেন। তবে আমি মনে করি একজন সাবেক সংসদ সদস্য হিসাবে সেই সপ্তম সংসদের আমি লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের সেই সময়কার আমলে 5 বছরের সংসদীয় কার্যক্রম অ্যাকর্ডিং টু প্রসিডিং প্রসিডিওর পালিত হয়েছে। আর আইন শৃঙ্খলার কথা বলছেন এবং বর্তমান সরকারের যে অবস্থা, মাননীয় মন্ত্রী তো চট্টগ্রামের লোক, আজকের পত্রিকায় দেখবেন আছে যে বদিউল আলম চট্টগ্রামের একজন বিশিষ্ট শেষ অপরাধী। আমি পরবর্তী কথায় বলছি যে বর্তমান অবস্থায় কিভাবে মানুষ আছে না আছে সেটা আমি চট্টগ্রাম দিই মাননীয় মন্ত্রীকে বলতে পারবো। ধন্যবাদ। এখন জনগণ কি বুঝবে? আপনারা দুজনেই বলছেন, উনি বলছেন যে আপনারা সংসদকে কার্যকর করছেন না, আপনি বললেন যে ওনারা করছেন না। আওয়ামী লীগের মরহুম নেতা যিনি ছিলেন উনি তখন রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা উনি তো প্রবর্তন করলেন, বাকশাল তো উনি করেছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা তো আওয়ামী লীগই করেছিল, তখন তো বিএনপি ছিল না, বাংলাদেশ জাতীয়তাবাদ দল তখন ছিল না, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছিলেন। বরং আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র বর্তমানে চালু করেছেন। কিভাবে চালু করেছেন? সংবিধান সংশোধন করে ষষ্ঠ সংসদের নির্বাচনের পর সকলের একটা দাবি ছিল সংসদীয় গণতন্ত্র প্রত্যাবর্তন, রাষ্ট্রপতির শাসন ব্যবস্থাতে সংসদীয় ব্যবস্থায় আসার যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আইন পাশ করে সংবিধান সংশোধন করে সেটা করেছিলেন। বরং বিএনপির ভূমিকা মাননীয় আজকের প্রধানমন্ত্রী তৎকালীন ওনারই ভূমিকা সবচেয়ে বেশি ছিল। এবং যে সংসদে যে কথা বলতে দেয় নাই এটা প্রসিডিংয়ের ব্যাপারটা আমার বন্ধু সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, আমি আপনাকে বলবো যে কয়দিন আমাদের মাননীয় বর্তমানে বিরোধী দলীয় সংসদ সদস্য বৃন্দ সম্মানিত সংসদ যখন সংসদে এসেছেন ওনাদের বক্তব্যের প্রসিডিংটা, আর আমরা যখন বিরোধী দলে ছিলাম আমাদের বক্তব্যের প্রসিডিং, সংসদীয় কার্যক্রমের সব প্রসিডিংটা যদি আপনি একদিন নিয়ে এই এই আমাদের দর্শকদের সামনে এই যে আপনার চ্যানেল আইতে এখানে যদি আপনি এটা নিয়ে বসেন তখনই প্রমাণ হবে যে আসলে আমরা কি বিরোধী দলের ভূমিকা রাখতে পেরেছি না পারে নাই। আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ দিলাম সেটা।
এবং মানে যেই সংসদীয় ভাষা ব্যবহার না করে যে অসংসদীয় ভাষা সেদিন সংসদে ব্যবহৃত হয়েছিল সেটা যদি আপনি দেখেন আপনি অত্যন্ত আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ হতে পারে আমাদের মধ্যে যে একটু অসংসদীয় দু একটা ঘটনা হয় না এমন না, কিন্তু এই সমস্ত আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সংসদের আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে এমনকি আমাদের স্পিকারের পক্ষ থেকে এই সমস্ত বক্তব্য কিন্তু এক্সপাল্স করা হয়েছে। সংসদীয় কার্যক্রম থেকে অসংসদীয় ভাষা এক্সপাল্স করা হয়েছে বিরোধী দলের অনুপস্থিতি থাকা সত্ত্বেও। বিরোধী দল স্পিকার তো সকলের, স্পিকার সকলের নিরপেক্ষ, স্পিকার তো নিরপেক্ষ করেছেন এবং আমাদের দলের আমাদের নেতৃবৃন্দ সেটা আবেদন করেছেন এক্সপান্স করার জন্য, স্বীকার করেছেন অসংসদীয় ভাষা থাকলে সেটা এক্সপান্স করার জন্য বলেছেন। কিন্তু আপনি যদি এখন সেই প্রসিডিং নিয়ে বসেন তখনই বুঝতে হবে আসলে সংসদীয় গণতন্ত্র কার্যকর করতে গেলে সহনশীল ভূমিকা রাখতে হবে, দায়িত্বশীল ভূমিকা নিয়ে কাজ করতে হবে, সংসদে ভূমিকা রাখতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলেই এখানে সংসদীয় গণতন্ত্র অত্যন্ত সফলভাবে কার্যকর হবে। এখানে আমরা আমার মনে হয় আমাদের যে রাজনীতির যে মুখ্য উদ্দেশ্য এই দেশের কল্যাণ, হ্যাঁ জনগণের কল্যাণ করা, এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো, এই দেশের সংসদীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করা এবং বিদেশে আমাদের ইমেজ বৃদ্ধি করা, এই যে আমাদের এই কাজগুলো আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা, এই যে আমাদের যে দায়িত্বগুলো এগুলো যদি আমরা দায়িত্বশীলতার সাথে সকলেই পালন করি তাহলে আমার মনে হয় এখানে আমাদের রাজনীতি আমাদের আজকে আমি সরকারি দল বা আজকে আমি বিরোধী দল আজকে আমি সংসদ সদস্য বা আমি মন্ত্রী আমরা সকলেই কিন্তু সেখানেই সফল কাম হবো। আমাদেরকে এটা নিয়েই এগিয়ে আসতে হবে। এখানে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম অত্যন্ত অত্যন্ত অসুস্থ ছিলেন, কত কষ্ট করে রাজনীতিতে সময় দিয়ে তাকে দেখেছেন। এবার ওই সময় এই কষ্ট করে উনি আসতেন ভূমিকা রাখতেন, কিন্তু এমন খারাপ ভাষা অসংসদীয় ভাষা সেখানে ব্যবহার করা হতো, আমার বন্ধু সাবেক সংসদ সদস্য অবশ্যই স্বীকার করবেন, অবশ্যই স্বীকার করবেন, কারণ আপনি দেখেছেন। আমি যদি উদাহরণ দিতে চাচ্ছি না এই জন্য যেহেতু হয়তো যেহেতু এটা ব্যক্তিগত পর্যায়ে যাবে আর আমার ব্যক্তিগত পর্যায়ে একটু কথা বলার অভ্যাস আমার নাই সেই জন্য আমি বলতেছি না, কিন্তু আমার ভাই আমার সহকর্মী বন্ধু মনসুর ভাইকে আমি অনুরোধ করব, উনি জানেন ওনার উপস্থিতিতে কারা কারা সেই সময় সংসদে অসংসদীয় ভাষা ব্যবহার করেছিল, কারা মাননীয় তৎকালীন বিরোধী দলের নেত্রী যাওয়ার সময় গাড়ির রাস্তা ব্লক করে দিয়েছিল, গাড়িতে গুলি করেছিল, গাড়ি ভাঙিয়ে দিয়েছিল, কারা এক জায়গায় অতিক্রম করে আরেক জায়গায় যাওয়ার সময় সেগুলো গুলি করেছিল, উনি স্বীকার করবেন যে মানে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে স্বীকার করতে দিতে হবে? একটু দাঁড়াবো, একটু বলতে সুযোগ দেন। পল্টন ময়দানে আমাদের তৎকালীন মাননীয় বিরোধী নেতা আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বাবু খালেদা জিয়া পল্টন ময়দানে যখন জনসভা করতেছিলেন সেখানে কিভাবে গোলাগুলি করছিল, উনি যখন আমরা সচিবালয় ঘেরাও যে আন্দোলন করেছিলাম আমার আমার আমি আমার খেয়াল আছে, আমি আমি অত্যন্ত আহত হয়েছিলাম যে বাইতুল মোকাররমের সামনে আমাদের আমরা যে মানি আমাদের বিরোধী তৎকালীন বিরোধী নেত্রী আজকের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা সেদিন বক্তব্য রাখছিলেন, সেখানেই কিভাবে গোলাগুলি করলো, সেভাবে কিভাবে আমাদেরকে পুলিশ দিয়ে অত্যাচার করলো, কিভাবে টিয়ার গ্যাস চাললো, কত মানুষ যে আহত হলো আমি আপনাকে বাসায় পাবো, এমনকি আমি 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 ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি নিজেও ব্যক্তিগত খুব আহত হয়েছিলাম। আমরা এই দেশের মানুষের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি, আমরা সহনশীল হতে হবে, আমাকে সহ্য করতে হবে, আমাকে বিরোধী দল হিসেবে আমার দায়িত্বশীল ভূমিকা পালন করার সুযোগ দিতে হবে, তাহলে এই সরকার শক্তিশালী হবে, তাহলে গণতন্ত্র শক্তিশালী। আজকে শুধু এটা নয়, আজকে আজকে বলেন আজকে বর্তমান বিরোধী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী আমাদের মানে বিরোধী নেত্রী শেখ হাসিনা যে সমস্ত জনসভায় যাচ্ছে জনসভা করতেছে খুব সুন্দর, আর আমাদেরকে সেই সুযোগ দেওয়া হয়নি। কোথায় কোথায় মানে সন্ত্রাসীরা কোথায় কোথায় আক্রমণ করছে আপনি জানেন, ফেনীতে আপনার আমাদের নারায়ণগঞ্জে
আমাদের অন্যান্য জায়গায়, আমি সবগুলো বলতেছি না, দুই একটা বললাম, কিভাবে আক্রমণ করেছে, মানুষ কেমন আছে, জনগণ বর্তমানে কেমন আছে, আমাদের শ্রোতা মন্ডলী শুনছেন আমাদের কথা এবং শ্রোতারাও কেমন আছেন নিশ্চয়ই আমরা উপলব্ধি করতে পারছি। যেমন আমি, আপনি মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি চট্টগ্রাম, আজকে আজকের এই পত্রিকা খুললেন, জনগণ তো দেখেন, প্রথম আলো দেখেন, দেখবেন সেখানে একসময় যে শিল্পনগরী ছিল চট্টগ্রাম, আজকে সেটা অপহরণ নগরীতে পরিণত হয়েছে। কেন, কার আমলে, কোন সরকারের আমলে? এই যে জামাল উদ্দিন, সে তো আওয়ামী লীগ করতো না, সে বিএনপি করতো। আজ পর্যন্ত আপনার সবাই সেটাকে খুঁজে পাচ্ছে না। বদরুল আলম নামে একজন, ফরিদুল আলম আজকের পত্রিকায় আছে, ফরিদুল আলম শিল্পপতি, তাকে অপহরণ করার চেষ্টা হচ্ছে, সেই লোক চট্টগ্রাম থেকে পালিয়ে আপনার অন্য জায়গায় চলে আসতেছে। আপনাদের মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী আমির কোসুসামি বলছেন যে কোনো ব্যবসায়ী বর্তমানে চট্টগ্রামে যেতে চাচ্ছে না। এই যে অবস্থা বাংলাদেশের আজকে, কাজে দুই বছরের শাসন ব্যবস্থায় আপনারা কীভাবে দেশকে চালাচ্ছেন নিশ্চয়ই আপনারা বলেন। আজকে দর্শন, আজকে পত্রিকাগুলির রাহাজানি, কালকে রাত্রে মহাকালীতে আপনার মানুষ খুন, মানে পত্রিকা খুললেই দর্শন, রাহাজানি, হত্যা, এই হচ্ছে বর্তমান বাংলাদেশের চিত্র। কাজে এই যে অবস্থা, এই অবস্থা অটুট রেখে তো আপনি বাংলাদেশের মানুষের কল্যাণ রাখার সুযোগ নাই। আমাদের সরকার আমাদের দেখে, আমাদের আমলে অথবা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, দায়িত্ব অনেক মন্ত্রী মহোদয় ছিলেন, আমরা সরকারের, সরকারে সরাসরি না হলেও আমরা সরকারের অংশে ছিলাম, তবু আমাদের আমলে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা ছিল, আইন শৃঙ্খলা, যে দক্ষিণ বাংলা যেখানে একসময় সন্ত্রাসের রাজত্ব ছিল, সেখানে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, তার তত্ত্বাবধানে সেদিন সেখানে অনেক যারা একসময় গোপন সংগঠন করতেন তারা আত্মসমর্পণ করেছিলেন, সেখানে আইন শৃঙ্খলা ফিরে এসেছিল। এমনিভাবে সারা বাংলাদেশে কিন্তু আজকের যে চিত্র সেদিনকার সেই চিত্র ছিল না। আপনাদের তো জনগণ 2001 সালে আপনারা বলছেন যে এটা নিরপেক্ষ নির্বাচন, আমরা মনে করি যে নির্বাচনটা ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্রের নির্বাচন, এবং যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য যা যা পরিকল্পনা প্রয়োজন তাই করা হয়েছিল। যাই হোক, এরপরেও আপনারা 2 বছর ক্ষমতায় আছেন, 5 বছরের জন্য আপনারা জনগণকে ভোট দিচ্ছেন, কিন্তু আজকে মানুষের মনে প্রশ্ন এসেছে। চট্টগ্রামের সমাবেশ আপনি লক্ষ্য করেন, গত 15 তারিখে ঢাকায় আমাদের যে র্যালি হয়েছে, গতকালকে খুলনার মহাসমাবেশ, মানুষের চোখের ভাষা কি, মনের ভাষা কি, মানুষ এখন পরিবর্তন চায়। কেন এই পরিবর্তন চাচ্ছে? আজকে জামাতকে নিয়ে আপনার সরকার গঠন করেছিলেন, আজকে তো আপনাদের এক সরকারের মধ্যে 3 সরকার, একটা হচ্ছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক সরকার, একটা লোকে বলছে হাওয়া ভবনের সরকার, আর একটা বলছে যে বর্তমান নিজামের সরকার। এই যে এক সরকারের মধ্যে 3 সরকার, স্বাভাবিক কারণেই আজকে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, সরকারের চেইন অফ কমান্ড ভেঙে পড়ছে, এখানে আপনার ব্যবসা বাণিজ্য করতে গেলে সেই যে হাওয়া ভবনের সরকার, সে হাওয়া ভবনের সরকারের সাথে যোগ না হলে কেউ ব্যবসা প্রতিষ্ঠানে কেউ কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, কেউ প্রমোশন, তার যে এফিসিয়েন্সি প্রশাসনের সবসময়, কারণ দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে তো প্রশাসন চলতে পারে না, প্রশাসন চলবে এফিসিয়েন্সি থেকে, কাজেই সেখানে যদি হাওয়া ভবনের সাথে যোগাযোগ না থাকে কেউ প্রমোশন পাবে না, কেউ ভালো পদ পাবে না। আপনি যে বললেন যে প্রমোশন, আমি তো আপনাকে একটা উদাহরণ দিই, বেশি না অনেক তো প্রমোশন, একটা উদাহরণ দিই, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রীর তৎকালীন মানে প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা বাবুসু সেনগুপ্ত, ওনার যে পিএফ ছিলেন তারও প্রমোশন হয়ে গেছে। আর আপনারা এরকম যে, এবং আপনি যদি সেটা রেকর্ড নেন দেখবেন যে প্রমোশনের ব্যাপারে কোনো এখানে, আমি নট অনলি এটা স্পেসিফিক শুধু প্রমোশন বলছি না, আপনি হয়তো এটা আপনাকে বলতে ভুলে যাবো, এই জন্য আজকে যে অপহরণের কথা যেটা বললেন সেটা আমরা স্বীকার করি, আমরা সকল ক্ষেত্রে 100% সফল হই নাই। এই যে আপনার সন্ত্রাস দমন করার জন্য আমাদের সরকার যে ভূমিকা নিয়েছে সেটা আপনি দেখেছেন, সেটা সারা দেশবাসী এই জন্য আমাদেরকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দিত করেছে। এমনকি এখানে আপনি দেখেছেন যে দেশপ্রেমিক বেসরকারি সরকার তারপরেও করে একটা পর্যায়ে এসেছে, কেন করতে হচ্ছে এটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আপনারা যখন সরকারে ছিলেন, আপনারা যে সমস্ত অবৈধ অস্ত্র মানুষকে দিয়েছেন, এমনকি যার লাইসেন্স পাওয়ার যোগ্যতা নাই তাকে অস্ত্র দিয়েছেন, অনেকে বেনামি দিয়েছেন, অনেকে অবৈধ অস্ত্র দিয়েছেন, অনেক সন্ত্রাসীকে লালন করেছেন,
পালন করেছেন, আমি আপনাকে নাম বলতে চাই, আপনি বলবেন, তখন মন্ত্রীর ছেলে বাড়ি দখল করেছে, তৎকালীন একজন সংসদের একজন দায়িত্বশীল নেতার ছেলে বাড়ি দখল করেছে, একজন মন্ত্রীর ছেলে মার্কেট দখল করেছে, একজন আরেকজনের বাড়ি দখল করে সেই বাড়ি থেকে মালিককে বার করে দিয়েছে, এরকম অনেক ঘটনা ছিল, অনেক ঘটনা ঘটেছে। আমরা উত্তরাধিকার সূত্রে এই আইন শৃঙ্খলার অবনতিটা পেয়েছি। আমরা এটাকে ঠিক করার জন্য আমাদের মাননীয় নেত্রী কিভাবে চেষ্টা করছেন, উদ্যোগ নিয়েছেন, সেটা সারা দেশবাসী প্রমাণ করেছে না। এই অস্ত্র যদি, এই অস্ত্র যদি আপনারা উদ্ধার করতেন, তাহলে আমাদেরকে এই সমস্যায় পড়তে হতো না, আজকে এই দেশে সন্ত্রাস থাকতো না, অস্ত্রবাজি থাকতো না। আপনি বলছেন এটা ঠিক যে সন্ত্রাস ওই সময় যে আপনারা বিভিন্ন সর্বহারা পার্টির নামে বা যে নামে উত্তরবাংলায় যাদেরকে যশোর খুলনা যাদেরকে আপনারা অস্ত্র তাদেরকে আপনারা এখানে এনেছিলেন, আজকে এই অস্ত্র দিয়ে এই সরকারি লাইসেন্স কেউ আনসারে ভর্তি হয়েছে, কেউ পুলিশে ভর্তি হয়েছে, তারা কি করছে আপনি রেকর্ড দেখেন, তারা সেখানে ব্যাংক ডাকাতি করছে, তারা সেখানে হত্যা করছে, তারা সেখানে বিভিন্ন ব্যানারে আজকে ওখানে আমি বলি একটা কথা, আপনি যে কথাটা বলছেন আইন শৃঙ্খলার অবনতি, আজকে আমরা তো এই পুলিশ বাহিনী, এই বিডিআর, এই সামরিক বাহিনীর মাধ্যমে আপনারাই তো ক্ষমতা ছিলেন, আমরা তো তখন ক্ষমতা ছিলাম না, 5 বছরের ক্ষমতা, সেজন্য আমরা তো দায়ী না, আপনারা না, কিন্তু আজকে যে মঞ্জুরি মা, এই যে খুলনায় প্রবীণ আওয়ামী লীগের নেতা মঞ্জুরি এবং যার বয়স 70 এর ঊর্ধ্বে তাকে মেরে ফেলা, মমতাজ হোসেন আমাদের নাটোরের এক্স এমপি মমতাজ আহমেদ তাকে মেরে ফেলা, এই যে প্রতিদিনের ঘটনা, আপনি যারা বলছেন যে ক্লিন আউট অপারেশন, অবশ্যই সামরিক বাহিনী নামিয়ে ক্লিন আউট অপারেশনের মধ্যে কিছু আইন শৃঙ্খলা ফিরে আসছিল, সন্ত্রাস বন্ধ হয়েছিল, রাহাজানি বন্ধ হয়েছিল, কিন্তু আমি বলি আপনারা নিঃসন্দেহে হত্যা করেছেন, আপনাদের হত্যা হয়েছে, তারপর আপনার ওই যে আপনার খুলনায় যিনি আমাদের সাবেক আমাদের হেলাল ভাইয়ের সাথে যিনি নির্বাচন করেছিলেন মন্ডল কি একজন আমাদের উনাকে হত্যা করেছে, তারপরে আপনার কাজী আরিফ আহমদকে হত্যা করা হয়েছে আপনাদের সরকার আমলে, কাজী আরিফ আহমদের মতো একজন আমরা বিচার করতেছি এবং সেই বিচারের যারা আসামি ছিল সেটা পড়ে আজকে আজ বর্তমান সরকার সেটা দাবি করতে পারবে যে আমরা এটা বিচার করতেছি, আপনারা কি মনে করেন যে বিচার হচ্ছে, আমরা এটাকে আমরা আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে এটাকে শেয়ার করতেছি না, এবং এটাকে নিয়ন্ত্রণ আনার জন্য এবং এদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা, আপনি নিয়ন্ত্রণটা কিভাবে করবেন, আজকে ইতিমধ্যে অনেকগুলো মৃত্যুদণ্ড হয়ে গেছে, জাস্ট আজকে দ্রুত বিচারের মামলা হচ্ছে, এই যে প্রথম আলোতে আজকে মুর্শিদ খান চট্টগ্রামের একটা, সেটা হচ্ছে বাকুলিয়া ওয়ার্ড আপনাদের বিএনপির সম্মেলনে সেখানকার চিহ্নিত 12টি মামলার আসামি মুর্শিদ খান মন্ত্রী সাহেবের পিছনে দাঁড়িয়ে সে সম্মেলনে আপনাদের এখানে স্লোগান দিচ্ছে নুমান সাহেবের পক্ষে, চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত তৎকালীন মন্ত্রী জনাব এম এ মান্নান সাহেব, আপনি দেখেছেন মামুন সাহেব, মামুনের বিরুদ্ধে তো অনেকগুলো মামলা ছিল, মামুন সেই সময় ওখানে ছিলেন, না না শুনেন, তাহলে উনি ওনার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল, আপনারাই তো বলেছেন, আপনার আমাদের মেয়র চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী সাহেব সহ তার ওই সময় বিরোধিতা করেছিল, তারপরে আরো অনেক সন্ত্রাসী, আমি নাম বলতে চাচ্ছি না, অনেক সন্ত্রাসী এরকম পত্রিকায় ওই থানাটা চিহ্নিত দিদি এইভাবে মন্ত্রীর বিচার, কিন্তু এটা কি দেখিয়ে দিই, এইটা না আপনি নিজে দেখেন না, আপনার চট্টগ্রামের এই যে সম্মেলনের 12 মামলার আসামি মুর্শিদ খান, না না ও তো জেল থেকে উনি তো জামিন নিয়ে আদালত, আপনি জামানউদ্দিনকে এখানে উদ্ধার করতে পারেন না, উনি তো জামিন নিয়ে বেরিয়েছেন, এখন তো সেখানে আমার কেউ করার কিছু না, আমাদের সরকারের কিছু করার, কিন্তু ও জামিন নিয়ে যদি বাইরে হয়, কেউ জামিন নিয়ে যদি বাইরে হয় তাকে তো কেউ কিছু করতে পারবে না, মহান আদালত থেকে যদি কেউ জামিন পায় সেখানে তো আপনার আমার করার কিছু নাই, না এখন ব্যাপারটা হচ্ছে পুলিশ ধরবে কিভাবে, যখন যদি দেখে যে আপনি যখন মন্ত্রী আপনার পিছনে একদম আপনি এটা বলেন এই যে বর্তমান সরকারের আমলে এই মুর্শিদ খান জেলে ছিল অনেক প্রায় দুই বছর কাছাকাছি আমাদের এই সময়, আপনি বলেন পত্রিকায় যে প্রথম আলো নিশ্চয়ই লেগেছে কবে সে জেল থেকে বাড়িছে, তাহলে সরকারের আমলে জনকণ্ঠ আজকে কিন্তু প্রতিটি পেপারই জনকণ্ঠ বলেন প্রথম আলো বলেন
প্রত্যেকটা পত্রিকা কিন্তু যা আছে এখন যদি ঠিক আছে তো সরকারি দলে সে কোত্থেকে আসলো জেল থেকে বার হলো রক্ষক যদি রক্ষক হয় আর রক্ষক বক্ষকের কথা না সে কোত্থেকে আসলো জেল থেকে আসলো জেলে কার রাখলো বর্তমান বা বিএনপি সরকারের আমলে সে জেলে ছিল এবং মহামান্য আদালতের রায় নিয়ে ডেফিনেটলি সে বাইরে না যদি না আদালতের রায় নিয়ে না আদালতের রায় নিয়ে বেরোনোর পরেও একজন দায়িত্ববান মন্ত্রী হিসাবে অথবা একজন রাজনৈতিক দলের নেতা হিসাবে যদি আমি মনে করি যে সে সন্ত্রাসের সাথে জড়িত সে কোনের সাথে জড়িত অবশ্যই তাকে আমার লালন পালন করা উচিত না উৎসাহিত করা উচিত না আমি ধরে নিলাম আপনার কথাই যদি সত্য হয় যে সে সন্ত্রাসে সে আদালতের মাধ্যমে সে বেরিয়ে আসছে কিন্তু বেরিয়ে আসার পরেও তার বিরুদ্ধে 12টি মামলা আসামি সে খুনি তাকে নিয়ে যখন একজন মন্ত্রী আসামি না সে 12টি মামলা থেকে জামিন নিয়ে আসছে একজন মন্ত্রী একজন মন্ত্রী মহোদয় যদি উনার উপস্থিতিতে সেই সন্ত্রাসী উপস্থিত তাকে সন্ত্রাস দমন হবে কিভাবে আমি যে কথা আপনি বলে না এখন তো সে কোথায় উপস্থিত এই যে দেখেন একটা জনসভা জনসভা এই যে দেখেন স্টেজে দাঁড়ানো এই যে স্টেজে দাঁড়ানো নট জাস্ট ইউ সি এই যে স্টেজে দাঁড়ানো তার নামে প্রত্যেকটা পত্রিকা আমি যে কথা বলছি এই পুলিশ এই পুলিশ এই মিডিয়ার এই প্রশাসন দিয়ে যদি শেখ হাসিনার নেতৃত্বে 5 বছর 96 থেকে 2001 সাল তুলনামূলক ভাবে আইন শৃঙ্খলা আজকের চেয়ে ভালো থাকতে পারে আমি আপনার সাথে চ্যালেঞ্জ দিচ্ছি না 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 শুনুন শুনেন আমাদের মধ্যে সততা আছে আমাদের নেতৃত্ব মধ্যে দেশ প্রেম আছে আমাদের নেতৃত্ব জনগণের প্রতি আস্থা আছে আমাদের নেতৃত্বে জনগণকে আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য আন্তরিকতা আছে সন্ত্রাস দমনের জন্য আন্তরিকতা আছে যার কারণে দেশপ্রেমিক সেনাবাহিনী সহ যৌথ বাহিনী আওয়ামী লীগ আমলে যাদের বিরুদ্ধে সন্ত্রাসী অভিযোগ ছিল অস্ত্রের অভিযোগ ছিল খুনের মামলার আসামি ছিলেন 54,000 আসামিকে কিন্তু আপনারা ছেড়ে দিয়েছেন যার কারণে কিন্তু আজকে বাংলাদেশের ঢাকা মহানগরী বলেন আপনার চট্টগ্রাম শিল্পনগরী বলেন আপনার আমাদের সিলেট বলেন বরিশাল বলে সব জায়গায় কিন্তু সন্ত্রাসী কার্যক্রম চলছে ঠিক আছে তো এগুলো কিন্তু আপনাদের কারণ আপনারা মামলা কেন দিয়েছেন আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কে মামলা দিয়েছেন আপনারা মামলা কেন দিয়েছেন আমাদের ঢাকার জনপ্রিয় মেয়র আমাদের দলের ঢাকা সিটি বিএনপির সম্মানিত সভাপতি সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার বিরুদ্ধে আপনারা মামলা দিয়েছেন আপনারা মামলা দিয়েছেন আপনাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এবং তৎকালীন আজকের মাননীয় বিরোধী তৎকালীন প্রধানমন্ত্রী যেভাবে মহামান্য আদালতের ব্যাপারে মন্তব্য করেছেন তার জন্য মহামান্য আদালত থেকে হাইকোর্ট থেকে ওনাকে সতর্ক করা হয়েছে এমনকি মন্ত্রীরা আমাদের মহামান্য বিচারকদের হাইকোর্টের বিচারকদের বিরুদ্ধে লাঠি মিছিল করেছেন এর চেয়ে দুঃখজনক অবস্থা কিছু ছিল না কেন আপনারা এই যে আপনারা যে উন্নতিটা হবে কিভাবে মিথ্যা মামলা দায়ের সময় ছিল আপনাদের সময় খারাপ মিথ্যা মামলা দায়ের বন্ধ করতে হবে রাজনৈতিক ভাবে হয়রানি বন্ধ করতে হবে আজকে আমরা গর্ব করে বলতে পারি যে আজকে আমাদের দ্রুত বিচার আদালত যেটা হয়েছে সেখানে সত্যিকারের দোষীদেরকে বিচার করা হচ্ছে আপনি করে বলো আপনার পত্রিকা আছে আপনার আইন মন্ত্রীর বিরুদ্ধে এই যে আপনাদের আইন মন্ত্রী সাহেবকে যাতে অবাঞ্ছিত সকল হাইকোর্টে সকল কোর্ট উনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উনি এটা হলো যে পলাটিক্যাল পক্ষ না আমার আওয়ামী পক্ষ থেকে হয় নাই আওয়ামী পক্ষ থেকে তো কার পক্ষ লয়ারদেরকে দিছে লয়ার্স অ্যাসোসিয়েশন তার সব জায়গা এক না শুনে লয়ার্স অ্যাসোসিয়েশন সব জায়গা অবাঞ্ছিত ঘোষণা করছে এবং আজকে না না যাজক মন্ত্রী আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা অবাঞ্ছিত করবে আর আমাদের জাতীয়তাবাদী সমর্থিত আমরা সকলে মিলে সত্যিকার ভাবে দেশের কল্যাণে কাজ করি সন্ত্রাস বন্ধ করার জন্য কাজ করি সত্যিকারের যে সন্ত্রাসী তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি সে যে দলই হোক তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া
সারা দুনিয়ার মধ্যে নজির স্থাপন করেছেন, যে আপনি নিজে বলেছেন যে ক্লিন হার্ট অপারেশন সময় আমাদের 70% মানুষ নেতা কর্মী ধরা পড়েছে। তবে প্রমাণটা কি? তার মানে বিএনপি না, শুনুন শুনুন শুনুন, এটা কি বিএনপি নেতৃত্বেই সন্ত্রাসীরা আশ্রয় ছিল, প্রশ্রয় ছিল, না যে কারণে ছিল তাদেরকে জেলে দিতে না, না না ছিল তাকে তো জেলে দিতে হতো না। আপনারা বললেন এই জন্য আর্মির অ্যাকশনকে আপনারা লিঙ্গার করেন না, যখনই দেখছেন আপনাদের 70% বিএনপির লোক ধরা পড়তেছে, ক্লিনার অপারেশন বন্ধ করে দিয়ে। আরে না 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 না, ভুল ভুল, হ্যাঁ বন্ধু ভাই, এটা এটা ঠিক না। আমরা যখন আমাদের এখানে সত্যিকার একটা সুন্দর পরিবেশ যখন বিজয় বিরাজ করেছে, যখন একটা সুন্দর স্থিতিশীল অবস্থা এসেছে, সন্ত্রাসীরা তো দুনিয়া জারে পালাইছে, সব সন্ত্রাসীরা তো কোথায় গেছে সেটা আপনি জানেন, যারা এখানে সন্ত্রাস করছে শুনেন, আপনাদের সিটি কর্পোরেশনে যারা আপনার কমিশনার, আপনি দেখবেন পত্রিকা উঠেছে, আমার কথা নয়, বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় পত্রিকা আছে, যেখানে 60% আপনাদের মনোনীত কমিশন, আমরা তো সেখানে পর্যন্ত করি নাই আপনাদের এখানে আপনারা বুঝতে পারেছেন যে সাইদুলী ঐক্যজোটের যে জনপ্রিয়তা, আমাদের মাননীয় মেয়র সাদেক হোসেন সাহেবের যে জনপ্রিয়তা, আপনারা 8 বছর ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন ঢাকার মানুষের মানুষকে ঢাকায় বসবাসের অযোগ্য করেছেন, ঢাকায় কোনো মানুষ বসবাস করতে পারে না সেই ব্যবস্থা করেছেন। এই ব্যবস্থা থেকে উত্তরণের জন্য যখন দেখছেন যে মানুষ আপনাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন আপনারা ট্যাক্সফুলি যদি সেগুলো বলেন, তখন আপনারা বলছেন যে আপনারা নির্বাচন, কিন্তু আপনারা কমিশনারের নির্বাচনে তো আপনারা, না না, এই যে আপনি যোগ্য মেয়র সভার কথা বললেন আর আপনাদের সরকারের কথা বললেন যে আমরা কমিশনারের পার্ট প্রার্থী ছিলাম, মেয়র হয়েছে এবং মেয়র হচ্ছে, দিয়েছেন আপনারা, শুনেন দিয়েছেন তো, এবং আপনাদের আপনাদের মেয়র হয়েছে, আপনারা কি কথা, আপনার মেয়রের নেতৃত্বের কমিশনারই কয়জন মারা গেছে বলেন আপনি? 30 থেকে 40 জন বর্তমান কমিশনার আছেন, যাদের বিরুদ্ধে একটা নয় দুইটা নয় প্রায় মানে 50-60টা একজন মামলার আসামি, এদেরকে আপনারা মনোনয়ন দিয়ে আপনাদের কমিশনার বানাইছেন। এবং আপনারা তো রাজনৈতিক ভাবে হয়রানি করার জন্য সরকারে থাকতে ক্ষমতার অপব্যবহার করে একজনের বিরুদ্ধে আমাদের ছাত্র দলের সভাপতি, তৎকালীন ছাত্র দলের সভাপতি নাসিরুদ্দিন পিন্টু আজকের মাননীয় সঙ্গে তার বিরুদ্ধে 100 কতটা মামলা দিয়েছেন, আমাদের মাননীয় মেয়র ঢাকা সিডিবির সম্মানিত সভাপতি সাদেক হোসেন সাহেবের বিরুদ্ধে 100-এর উপরে মামলা দিয়েছেন। আপনারা তো বাংলাদেশের ইতিহাসে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে হয়রানি করার জন্য মামলাতে আপনারা সর্বশ্রেষ্ঠ, আপনাদেরকে তো স্বর্ণপদক দেওয়া উচিত, বিরোধী হয়রানি করার জন্য মামলা দেওয়ার ব্যাপারে আপনাদের স্বর্ণপদক দেওয়া উচিত, দল যেখানে থাকবে বিরোধী দল থাকবে এবং ডেমোক্রেসিতে পজিশনে রাখবে, এটা 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 কথা, এটা কথা, কিন্তু কাজেই আপনারা বলছেন শুনেন, কিন্তু মাননীয় দেশের জনগণের, মাননীয় দেশ, আপনাদের এই যে বিরোধী দল থাকবে সহনশীলতা মনোভাব নিয়ে আগাতে হবে ছিল, আমি আরেকটা বিষয় আপনি আপনি স্বীকার করবেন, আপনি সংসদে বলেন তো, আপনি তৎকালীন সংসদে একটা খুব সুন্দর ভূমিকা আপনি রেখেছেন, তৎকালীন ডাকসুর সাবেক বিপি হিসাবে সত্যিকারের ভাবে একজন রাজনৈতিক নেতা এবং কর্মী হিসেবে আপনি সুন্দরভাবে ভূমিকা রাখতেন, দেখ আমরা তো দেখেছি, কিন্তু অনেক সিনিয়র নেতা যারা সামনে ফ্রন্ট লাইনে ছিল তার কোনো সাবজেক্ট না, উনি ওই মন্ত্রী কোনো বিষয় না, এটার উপর উঠে বাস 1 ঘন্টা ধোলায়, মানে এমন ভাষা ব্যবহার করেছে, অকথ্য ভাষা, এমন এমন অসংসদীয় ভাষা যেটা কোন কার্য প্রণালী বিধি মানে না, সংবিধান মানে না, কোন কিছু মানতে না, শুনে রেখে মানে মন্ত্রী না, কোন কিছু মানতে না, আপনি তো এখন সংসদের একজন, নট অনলি সংসদ, একজন মন্ত্রী, এই যে বর্তমানে সংসদটা চলছে, অ্যাকচুয়ালি কি সংসদীয় কার্যক্রম চলছে, আপনি নিজে বলুন, আর ইউ আর স্যাটিসফাইড, আমি মনে হয় আপনি স্যাটিসফাইড না, কারণ যেখানে শুনুন বিরোধী দল না থাকলে সংসদ মানে আপনার সজীব হতে পারে না, সংসদীয় কার্যক্রম চলছে, আইন পাস হচ্ছে, আলোচনা হচ্ছে, সবকিছু হচ্ছে, এটা হচ্ছে রুটিন ওয়ার্ক, আপনি হয়তো এটা বলতে পারেন যে সংসদ প্রাণবন্ত হচ্ছে না, বিরোধী দল সম্মানিত বিরোধী দলীয় মানে বিরোধী সংসদ সদস্য থাকলে সংসদ যেভাবে প্রাণবন্ত হতো, আমাদের সরকারি দল যে সরকার যে একদম ভুল করে তা না, আমাদের মধ্যে নিশ্চয়ই কিছু হয়তো আমাদের অবচেতন মনে আমরা ভুল করতে পারি, আমাদের দায়িত্বশীল বিরোধী দলের কাজ কি সে ভুল তুলে ধরে, মানে সংসদীয় শাসন ব্যবস্থাটা খুব কার্যকর যখন হচ্ছে না, দরকার কি? না আমি মনে করি এখানে দরকার নাই, দরকার নিশ্চয়ই আছে, আমরা যখন ক্ষমতায় ছিলেন তখন ওনারা সংসদের বাইরে থেকে, না না আমরা বাইরে ছিলাম, আমরা প্রথম থেকে ছিলাম,
আমরা প্রথম থেকে ছিলাম পরে ছিলেন না 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 পরে ছিলাম না মানে পরে থাকার মতো পরিবেশ ছিল না বললাম আপনাকে অসংসদীয় ভাষা ব্যবহার হতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের দেশে একটা বিতর্ক অন্তত কমতো শেখ হাসিনা তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সংসদে ওয়াদা করেছিলেন যে আমি সরকারে থাকলেও হরতাল করব না বিরোধী দলে গেলেও হরতাল করব না ওয়াদা করেছিলেন এই মহান জাতীয় সংসদে আজকে কি উনি সেই ওয়াদা পালন করছেন বছরের মধ্যে নিয়ম হচ্ছে সংসদ চলাকালীন প্রথম অধিবেশন দ্বিতীয় অধিবেশনের মধ্যেই সংসদীয় কমিটি করা উচিত এবং কোন মন্ত্রী সাহেবকে সংসদ হিসেবে রাখা এবং সংসদীয় কমিটিতে চেয়ারম্যানের পদ এটা কিন্তু শেখ হাসিনার আমলে অর্থাৎ কিন্তু আপনার দুই বছর পর সেই সংসদ কমিটি তাও পূর্ণতা লাভ করতে পারেনি কারণ বিরোধী দলের কেউ এখনো যায় নাই আপনি যারা বলে আপনি তো সংসদ কমিটির সভাপতি ছিলেন হ্যাঁ আমি সভাপতি ছিলাম আমি সদস্য ছিলাম সদস্য আমি বলেন আপনারা প্রথম যেটা নিয়ম আছে সেই নিয়মে আপনারা সংসদীয় কমিটি করেছেন সংসদ সদস্যদেরকে সভাপতি করেছেন ঠিক আছে করেছি কি করেছেন তখন আপনারাও আমরা যোগদান করেছি যেহেতু আমি একটা সংসদীয় কমিটিতে ছিলাম সেই হিসাবে আমি যেহেতু সেখানে ভূমিকা রেখেছি আমি জানি আমি নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য ছিলাম হ্যাঁ আমাদের কর্ণের সহকারী সাহেব ওই কমিটির সভাপতি ছিলেন আর অনেকে ছিলেন তাহলে আপনি দেখেন যে আপনারা আমাদের সিট খালি রেখে আপনারা সংসদীয় কমিটি করেছেন এবারে আমাদের ছেদলীয় জোটের সরকার নির্বাচিত হওয়ার পর প্রথম অধিবেশনে আমাদের আমাদের পক্ষ থেকে আমাদের মাননীয় সুদীপ আমাদের দলের নেতা আমাদের আমাদের মাননীয় স্পিকার আমাদের দায়িত্বশীল বিরোধী দলের কাছে আবেদন জানালো যে আপনারা সংসদ সদস্য নাম দেন প্রথম তো 8 মাস ওনারা সংসদে আসেন নাই আমরা কথা বলতে না দিলে সংসদে আসবে সরকারি দল দায়িত্বশীল ভূমিকা যদি পালন করতে না দেয় তাহলে আসলো না এটা একটা কথা এখন যারা যে বর্জন আছে সেটার একটা ওনারা একটা কারণ দেখাতে পারতেছেন কি কারণে ওনারা বর্জন করছেন কিন্তু প্রথম যে জাতির কাছে তো এটা ওনাদেরকে বুঝাতে হবে নির্বাচন তো হয়নি না না সেটা না নির্বাচন সুষ্ঠু হয়নি 8 মাস তো সংসদে আসেন না ওনারা বলছেন যে সম্বন্ধ না তাহলে প্রথম যে আপনাদেরকে নিয়ে সংসদ সদস্যদের নিয়ে সমন্বয় করবে এই সুযোগও তো আপনারা আমাদেরকে দিলেন 8 মাস পরে আপনাদের যখন আসলেন তখন আপনাদেরকে অনুরোধ করলেন বারবার আপনাদেরকে অনুরোধ করলেন সংসদীয় কমিটির নাম দেওয়ার জন্য এরপরে আপনারা নাম দেন না এখনো পর্যন্ত আপনারা নাম দেন নাই তখন বাধ্য হয়ে আপনাদের যে আসন আপনাদের যে সদস্যদের আনুপাতিক হারে যে সদস্যপদ আপনারা পাবেন সেই সদস্যপদ খালি রেখেই আমাদেরকে সংসদ সদস্য সংসদীয় কমিটি গঠন করতে হয়েছে যেভাবে আপনারাও আমাদের আসন খালি রেখে তখন আমরা তো তখন 116 জন ছিলাম 116 জন ছিলেন আমাদের বাদ দিয়ে আপনারা ওই সময় সংসদীয় কমিটি করেছেন আমরা আপনাদেরকে বাদ দিয়ে করি নাই আপনাদেরকে দেওয়া ছিল আপনার নাম প্রেরণ করে নাই এখন আপনারা কিন্তু ওনারাও তাই বলছেন কমিটি করেন নাই এখন আপনার ধারণা না আপনার তো সংসদে আমি যে কথা আপনি বলতে চাচ্ছেন 8 মাস তো আসেনি নাই না আপনি উনি যে কথাটা ইঙ্গিত করছেন যে তিন টার্মে আমরা লক্ষ্য করছি যে সংসদীয় কার্যক্রম চলছে না আমি মনে করি যেটি বলতে চাইছি যে সংসদ কে মানুষ যেভাবে আকাঙ্ক্ষা করে আপনারা বলছেন যে বিরোধী দল থাকলে সংসদটা প্রাণবন্ত হবে ওনারও যখন ক্ষমতায় ছিলেন আপনারা সংসদকে সেইভাবে সংসদে যান নাই আপনাদের নানা না আমরা তো একদম ওনাদেরকে আপনাদের তো ওনাদের সম্পর্কে আপনি এখানে অনেক অভিযোগ করেছেন না না আমরা তো ওনাদেরকে বিরুদ্ধ অনুরোধ করছি শুনুন ওনার কথা ওনাদের সমস্ত দাবি দাওয়া মানতেছি শুনুন ওনার কথা ভাই আসেন আল্লাহর ওয়াস্তে আসেন সংসদে কার্যকর করেন আপনারা বলছেন এটা এক্সপান্স করুন
সম্মান আপনাদের যে কথাটা বলছেন যে সংসদীয় মানুষ এদেশে সংসদীয় রাজনীতি আমাদের তো সরকার এর আগে তো 91-96 দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার ছিল, এরপরে জনগণ আমাদেরকে যখন ভোট না, আমরা বিরোধী দলে ছিলাম, আমরা কথা বলেছি, কথা বলার চেষ্টা করেছি, আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। আমরা 116 জন দাঁড়িয়ে থাকলাম, উনি একটু আগে বলেছেন আসলে ওই যে টেলিভিশন উনারা দেখাইছেন, রেডিও তো শুনেছেন, কিন্তু টেলিভিশন যখন দেখলো যে উনারা মানে সত্যিকার অর্থে আমাদের প্রতি বিরোধী টেলিভিশনের শ্রোতারা তো আমাদের কথা শুনছেন, উনারাই মূল্যায়ন করবেন। এবং উনি যেটা বলছেন চ্যানেল আই পক্ষ থেকে যে মানুষ সংসদীয় রাজনীতির প্রতি অনীহা প্রকাশ করছে বা সংসদীয় রাজনীতিতে অভিযোগের সুর কিন্তু একই, তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, সংসদীয় কমিটি হচ্ছে না প্রপারলি। এই অভিযোগ আপনি বিচার করেন, আমরা যখন বিরোধী দলে ছিলাম আমাদের সংসদীয় কার্যক্রম উনারা কিভাবে ছিলেন এই মুহূর্তে তো মানুষের সেটা স্মরণে নাই। আমাদেরকে যে কথা বলতে দেয় নাই, আজকে তো আপনি চ্যানেল আয়ের মাধ্যমে একটা দেখাচ্ছেন বলে একটু হয়তো জনগণ শুনতেছে, তখন তো উনারা এমন ভাবে সেটাকে রাষ্ট্রীয়করণ করেছিলেন বা এটাকে ধনীকরণ করেছিলেন, পৃথিবীর যে সমস্ত দেশে সংসদীয় সংসদ চলছে এটা কোনো রেওয়াজ না, যখনই একজন সংসদ নেত্রী অথবা বিরোধী দলের নেত্রী দাঁড়াবেন তখন তাকে ফ্লোর দিতে হয়, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আপনাদের আমলে এই স্পিকার সাহেব কিভাবে সংসদ চলবে, আমাদের সংসদীয় বিরোধী নেত্রী যখন দাঁড়াইছেন বলে আপনি নোটিশ দেন, এটা হতে পারে না, কার্যবিধি প্রণয়তে এটা হয় না। কিন্তু সাংগঠনিক সম্পাদক আপনি দেখেন, আমি আপনার উপর দায়িত্ব দিচ্ছি, আসেন উনাকে নিরপেক্ষ ব্যক্তি হিসেবে নেন সংসদে, কালকে আসেন আমরা আপনার লাইব্রেরিতে দেখি কোন সময় কাকে আমাদের বিরোধী নেত্রীকে কথা বলতে শুনে আবে, আমি আপনাকে বলছি, আমি আপনার সাথে কথা বলছি, আমি রাজনীতি ছেড়ে দেবো, জনগণের সাথে আমাদের সংসদে যেতেই হবে বা যাওয়া উচিত, কিন্তু সরকার সংসদটার উপরে আমাদের মাননীয় বিরোধী নেত্রী কথা বলেছে। এই যে আরেকটা বিষয় আপনি বলেন, এই যে দেখেন আরো কথা বলা, এই যে আপনারা দেখেন কিভাবে চলছে, 91 বর্ষের ইতিহাসে সিপিএ আপনি জানেন একটা আন্তর্জাতিক সংস্থা, সেই সিপিএ এর কনফারেন্স, এই কনভেনশন আমাদের দেশে হোক, এটা কিন্তু আমাদের সরকারের আমলে আমাদের মরহুম স্পিকার আলহাজ উমর রশিদ চৌধুরী সাহেব তার তত্ত্বাবধানে এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রীর উদ্যোগে এই সিপিএ কনফারেন্স কনভেনশন যাতে বাংলাদেশে হয় সেই
সিদ্ধান্ত কিন্তু আন্তর্জাতিক ফোরামে নেওয়া হয়েছিল, যেটা আজকে হতে যাচ্ছে। এটা নিয়ে কিন্তু আপনাদের লেখনের কথা না, প্রমাণ দেখে আমার কথা শুনে না, আপনারা শুনে না, এটা ধারাবাহিকতা। আপনারা সরকারে ছিলেন, আপনারা স্পিকার ছিলেন, সংসদে আপনারা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ছিলেন, সেই হিসেবে আপনারা তখন দায়িত্ব হিসেবে সেটা হয়তো কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন না, আপনাদের এই সময় আপনাদের সরকার আমলে সময় প্রায় শেষ হয়ে যাবে। না না, শেষ করলে এই বিষয়টা এই বিষয়টা বলা উচিত। আমার কথা শুনেন, এই যে আপনাদের আমলে আপনারা যে এইগুলা চুক্তিগুলো করেছেন, কালো চুক্তি, যেই ভাবে আপনি সিপিএম বিষয়টা আসেন না, একটা একই কথা জানা কথা। এটা যেমন আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, আপনারা মিগ 29 কিনেছেন, সেটার আপনাদের অন্য ভাবে হচ্ছে, আপনারা নেভির জন্য যে জাহাজ কিনেছেন অনেক কিছু মানে ত্রুটি বিচ্ছুতির মাধ্যমে, সেগুলো সরকারকে পেমেন্ট করতে হচ্ছে। আপনারা সাপ্লায়ার্স ক্রেডিট, যে সাপ্লায়ার্স ক্রেডিটের বিরুদ্ধে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই চুক্তি করেছেন, এটা সাপ্লায়ার্স ক্রেডিট মানে কি এটা আপনি বুঝেন? আমি যদি আপনি ওই প্রসঙ্গ আনেন, না না, এই জন্য না, এটা আমাদের ধারাবাহিকতার অনুযায়ী সরকার উত্তরাধিকার সূত্রে আমরা যে সমস্ত আমাদের আগের সরকার জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত চুক্তিগুলো করবে আমাদের সরকার আমলে হয়েছিল, যে কথাটা আজকে পত্রপত্রিকায় উঠছে, আজকে পত্রিকায় আছে, এই যে দেখেন স্টিয়ারিং কমিটিতে প্রধানমন্ত্রী, দুই রাজনৈতিক সচিব, কেন এই প্রশ্নটা কিন্তু আমরা করছি না, আজকে সাধারণ মানুষের পক্ষ থেকে আজকে সচেতন মহল করছে। এই যে সিপিএ কনফারেন্স কনভেনশন যেটা হতে যাচ্ছে বাংলাদেশে, আমার কথা শেষ হতে না, আজকে দেখেন আপনি সেই সিপিএ আপনার ওয়ার্কিং কমিটি থেকে সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সময় শেষ, বিরোধী বিভিন্ন আমি গেছি, আমি গেছি, আমার যাওয়ার সুযোগ সেখানে, আপনার আপনার এপিএস সফল করার জন্য আসুন, দর্শক মন্ডলী আপনারা যোগদান, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে এই ঠিকানায় চিঠি আলোক তৃতীয় মাত্রা চ্যানেল আইজিপিও বক্স 2433 ঢাকা 1000, আমাদের ইমেইল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com। সম্মানিত নেতৃবৃন্দ, এই আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা চাই আমাদের মানুষের, এদেশের জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই আলোচনায় কোন সিদ্ধান্ত না আসলেও এই যে খোলা মনে বিরোধী পরস্পর বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কথা বলছেন, এটি আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে এবং আস্তে আস্তে এই বিতর্কগুলো একটি সিদ্ধান্তের দিকে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অনুষ্ঠান এখানেই শেষ করছি, আপনাদের সবার জন্য শুভকামনা।